হ্যাঁ ডাবল লাইন কলা করার ক্ষেত্রে আপনারা টিউবওয়েলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যাতে চারিদিকে ওভার সেফটি থাকে সেই জন্য আপনার এখানে ডাবল লাইন চেক ভালো দেওয়া হয়েছে আপনার আর কলের ক্ষেত্রে যদি ওয়াশা নাও দেন ইউজ করেন তাহলেও কোনো প্রবলেম হবে না ভবিষ্যতের ক্ষেত্রে আর এই যে মোটরের জন্য এক্সট্রা লাইন চেক ভাল্ভ এই মোটরের জন্য এক্সট্রা লাইন চেক ভাল্ভ আর কলের জন্য মূল গভীর নলকূপের জন্য আপনার ডাইরেক্টলি একটা লাইন চেক ভাল্ভ দেওয়া হয়েছে আর এদিকে তখন মোটরের চারা আনবে যেটি এদিক থেকে না টানা হয় সেই জন্য এদিক থেকে একটা দেওয়া হয়েছে সেকেন্ড হয় আর আপনার মোটরের কানেকশন একটু পরে দেখাচ্ছি মোটরের কানেকশান সংযোগ করি নাই আপাতত দেখালাম আপনারা অবশ্যই কল যদি দূরে সেলিং করেন সেক্ষেত্রে খুবই সুবিধা পরবর্তীকালে ফান্ডিশনের কোনো ঝামেলা হয় না আর দ্বিতীয়ত কোনো হলে সমাধান করতেও কোনো ঝামেলা হয় না